Hey you guys, what's up? Assalamualaikum. Welcome to Fara Blogs. आज हमें जो विशिष्ट Honda एक शोरूम है, तादर शोरूम में नाम होच्छे फाहिम ऑटो। इटा होच्छे शोनेर का बासिस स्टैंडर्ड एकदम शादी। आर इटा होच्छे सिल्वर टाउन है, लेवल 1 है। हम किस आपने दर शुभिदाते ये शोरूम में एड्रेस, फोन नंबर, शॉप के शो वीडियो डिस्क्रिप्शन बॉक्स से दिए देवो। आपने रा शेखन देके कॉल करते पारे। आज के वीडियो टी होच्छे मूलत आपने की बाबे बाइक लोन है किंतु बाबे लोनेर माध्यमे बा कोन बैंकेर माध्यमे किंतु बाबे शेटा नहीं है। तो आपने रा वीडियो टी शुरू करके शेष पर्यंत देखबेन। आर आमाके আজকের এই ভিডিওতে সাহায্য করবে এই শোরুমের নীরব ভাইয়া। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। ব্যবসায়ী চাকরিজীবী কে কিভাবে বাইক লোনের মাধ্যমে নিতে পারবে সেটার জন্য আপনারা কিন্তু এটা স্ক্রিনশট মেরে নিতে পারেন, এখানে সম্পূর্ণ ডিটেইলসে দেয়া আছে। সো ফ্রেন্ডস, উনি হচ্ছেন নীরব ভাই, উনি আপনাদেরকে কিভাবে ব্যাংক লোনের মাধ্যমে আপনারা বাইক নিতে পারবেন সেটা সম্পর্কে ডিটেইলস উনি জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরাদ ব্লগস পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমাদের ব্লগটি ছিল ভিন্ন টাইপের ব্লগ। আমরা জানি যে আমাদের হুন্ডা বাইকটা হচ্ছে ক্যাশে সেল করে থাকে। সো আপনারা যারা পর্যাপ্ত টাকার অভাবে আপনাদের পছন্দের বা স্বপ্নের বাইকটা কিনতে পারছেন না, তাদের জন্য সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক আপনাদের জন্য বাইক লোন নিয়ে এসেছে, যার কারণে আপনারা যে কোনো বাইকের 80% লোন নিয়ে আপনারা বাইকটা ক্রয় করতে পারবেন 20% ডাউন পেমেন্ট দেওয়ার মাধ্যমে। সো আজকে আমরা কীভাবে আপনি ডাউন পেমেন্টটা দিবেন এবং কীভাবে লোনটা দিবেন তার জন্য বিস্তারিত যে বেসিক ধারণাটা তা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আমি যদি বলি ব্যাংকের যে সিস্টেমটা, সিটি ব্যাংক আর ব্র্যাক ব্যাংকের সিস্টেমটা প্রায় হচ্ছে সেম। সিটি ব্যাংকের ব্র্যাক ব্যাংকের যে ব্যাংক প্রসেসটা বা ব্যাংক লোন প্রসেসটা সম্পূর্ণ সেম। সো আমি হচ্ছে কী তারা কীভাবে লোনটা দিয়ে থাকে বা কীভাবে লোনটা অ্যাপ্রুভ হয় সে ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে সিটি ব্যাংক হচ্ছে সর্বোচ্চ 10 লাখ পর্যন্ত লোন সুবিধা দেবে। এটা হচ্ছে আপনি যে কোনো বাইকের সাপোজ আমি ধরেন যে একটা বাইকের দাম 1 লক্ষ টাকা, আপনি চাইলে 20% ডাউন পেমেন্ট দিতে পারেন 20,000 টাকা। দেন হচ্ছে আপনি 80% হচ্ছে ব্যাংকে লোন দেবে যাতে আপনার পেপারস ওকে থাকে। সো আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে সিটি ব্যাংকের একটা ব্যানার এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে সিটি ব্যাংক হচ্ছে সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 10 লাখ পর্যন্ত আপনাদেরকে লোন সুবিধা দিয়ে থাকে। এবার তাছাড়াও হচ্ছে আপনার ক্রয় মূল্যের 80% পর্যন্ত লোন সুবিধা। আমি যদি এখানে দেখাই ক্রয় মূল্যের 80% পর্যন্ত তারা লোন সুবিধা দিচ্ছে, বাইকের ক্রয় মূল্যের 80% পর্যন্ত লোন সুবিধা। দেন হচ্ছে 36 মাসের সুবিধার জন্য কিস্তি। আপনি যখন কোনো বাইকটা ক্রয় করতে চান সেটা হচ্ছে যেই প্রাইসটা হোক না কেন, আপনি যে কিস্তিতে নেবেন সেটা সর্বনিম্ন 6 মাস এবং সর্বোচ্চ 36 মাস। আপনি চাইলে 6 মাসে পরিশোধ করতে পারবেন, চাইলে 1 বছরে পরিশোধ করতে পারবেন, চাইলে 18 মাসে পরিশোধ করতে পারবেন, চাইলে 24 মাসে পরিশোধ করতে পারবেন। এভাবে সর্বনিম্ন হচ্ছে 6 মাস, সর্বোচ্চ 36 মাস। যদি একটা ভালো ব্যাপার হচ্ছে যদি আপনি নির্দেশ জানান না, ধরেন আপনি হচ্ছে 2 বছরের জন্য লোনটা নিলেন, বাট হচ্ছে আপনি 1 বছর দেওয়ার পর আপনি সম্পূর্ণ টাকাটা একেবারে পরিশোধ করে দিলেন, সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো ইন্টারেস্ট পে করতে হবে না। এটা হচ্ছে একটা ভালো দিক, এটা দুই ব্যাংকের সিস্টেমই সেম। আর যদি সিটি ব্যাংকের যদি আপনারা লোন নিতে চান সেক্ষেত্রে হচ্ছে সিটি ব্যাংকের একজন এমপ্লয়ি জুয়েল ভাই আমাদের এখানে বসেন, আপনারা আমাদের ব্রাঞ্চে আসলে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং কি বাইক লোনের ব্যাপারে আলোচনা করতে পারবেন। আমি ভিডিও শেষে তার নাম্বারটা আপনাদের সামনে দিয়ে দিব যাতে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি আপনাদেরকে বলছি যে টোটালি হচ্ছে ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক 4 ধরনের ক্যাটাগরির মানুষকে লোন দিচ্ছে। এটা হচ্ছে প্রথম হচ্ছে চাকরিজীবী যারা, তাদেরকে হচ্ছে সিটি ব্যাংক লোন দিচ্ছে, যারা ব্যবসায়ী তাদেরকেও লোন দিচ্ছে এবং কি যারা পেশাজীবী তাদেরকেও লোন দিচ্ছে, এবং কি যারা হচ্ছে জমি দোকান বা ফ্ল্যাটের ভাড়া পেয়ে থাকেন তাদেরকেও হচ্ছে সিটি ব্যাংক লোন দিচ্ছে। সেক্ষেত্রে তাদের কিছু পেপারস আপনাদের ডকুমেন্টস প্রয়োজন হবে, যেগুলো ভেরিফাই হওয়ার মাধ্যমে 7 ওয়ার্কিং ডেজের মাধ্যমে আপনার লোনটা অ্যাপ্রুভ হবে কি হবে না সেটা সিটি ব্যাংকের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা ব্যাংক লোন নিতে চান তাদের হচ্ছে কিছু পেপারস লাগবে আপনাকে ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করতে। সো কী কী পেপারস লাগবে সেটা আমি আপনাদেরকে বেসিকটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার স্বাক্ষর সহ আবেদন, আপনার 2 কপি ছবি লাগবে ল্যাব প্রিন্টের। দেন হচ্ছে আপনার বেতনের সার্টিফিকেট বা পে স্লিপটা লাগবে, যদি আপনি ব্যাংকে বেতন পেয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার লাস্ট 3 মান্থের যে ব্যাংক স্টেটমেন্টটা সেটা শো করা লাগবে, জমা দেওয়া লাগবে। যদি আপনি ক্যাশে বেতন পান তাহলে হচ্ছে আপনার অফিস থেকে আপনার লাস্ট 6 মান্থের হচ্ছে পে স্লিপটা আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি ব্যাংকে আপনার স্যালারিটা ঢুকে সেক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি হচ্ছে 8,000 হতে হবে। যদি আপনি নগদে স্যালারি মানে নগদে ক্যাশ হ্যান্ড ক্যাশ আপনি স্যালারিটা পেয়ে থাকেন সেক্ষেত্রে 20,000 প্লাস হতে হবে আপনার স্যালারি। আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মান্থলি ইনকাম যেটা আপনার আয় যেটা সেটা 30,000 প্লাস থাকতে হবে, এবং কি আপনার এই মাসিক আয়টা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে বের করা হবে। সো যারা আপনারা ব্যবসায়ী আছেন আমরা জানি যে আপনাদেরকে হচ্ছে ব্যবসায়িক যে অ্যাকাউন্টটা ওটাতে লেনদেন হয়ে থাকে। সো এটা হচ্ছে লাস্ট 6 মান্থের আপনাদের মিনিমাম হচ্ছে 36 থেকে 40 টাকার মধ্যে লেনদেন থাকলেই হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা পেশাজীবী আছেন তারা হচ্ছে আপনার অফিস যে সার্টিফিকেট আছে পেশার সেই সার্টিফিকেট শো করতে পারবেন। দেন হচ্ছে জমি দোকানটা ফ্ল্যাট যারা মালিক আছেন তাদের হচ্ছে আপনারা যে ভাড়াটা পেয়ে থাকেন সেটা হচ্ছে চুক্তি ভাড়া বা চুক্তিপত্রের কপিটা এটা শো করা লাগবে, তাহলেই হবে। আর এই সবগুলো পেপারস হচ্ছে আপনি শনি একরা আমাদের যে যাত্রাবাড়ি ফাহিমোটো আছে এখানে এসে জমা দিলেই হবে। আমাদের এখানে জুয়েল ভাই বসে, সিটি ব্যাংকের একজন এমপ্লয়ি, সে আপনার ডকুমেন্টসগুলো রাখবে এবং এগুলো ভেরিফাই করার মাধ্যমে 7 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে জানিয়ে দিবে যে আপনার লোনটা অ্যাপ্রুভ হবে কি হবে না। কারণ আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনারা কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এটা বলে দিচ্ছি। আপনারা ধরেন যে হচ্ছে আমাদের গায়ের দাম, একটা গায়ের দামে ধরি, আমাদের এক্সবেটের দামটা হচ্ছে 1,72,900 টাকা এবং এটা পেপার্স করতে যে টাকাটা লাগবে ইনক্লুড করে যে অ্যামাউন্টটা আসবে তার উপর আপনাকে 20% ডাউন পেমেন্ট দিতে হবে। সাপোজ ধরলাম যে টোটাল আসছে হচ্ছে 1,90,000 টাকা, আপনাকে সেই হিসাব করে 20% ডাউন পেমেন্ট দিবেন, বাকি যে 80% টাকাটা আছে সেটা হচ্ছে ব্যাংক আপনাকে লোন দিবে। সেটা হচ্ছে বাকি যে 80% টাকাটা ব্যাংক আপনাকে লোন দিবে এবং 80% টাকা আপনি কয়দিনে পরিশোধ করবেন তারও একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে সর্বনিম্ন আপনি 6 মাসের জন্য লোন নিতে পারবেন, চাইলে সর্বোচ্চ 36 মাসের জন্য লোন নিতে পারেন, এছাড়া হচ্ছে 1 বছর 2 বছরের জন্য লোন নিতে পারেন। তো সেক্ষেত্রে সাপোজ ধরেন যে হচ্ছে আপনি 3 বছরের জন্য লোনটা নিলেন বাট 2 বছর পর দেখলেন যে আপনি ফুল ক্যাশটা পে করে দিলেন, সেক্ষেত্রে বাকি যে 12 মাসের সেটার আপনার কোনো ইন্টারেস্ট পে করা লাগবে না, এটা একটা ভালো প্রসেস। এছাড়াও একটা আকর্ষণীয় ইন্টারেস্ট হচ্ছে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে আপনাকে যে ব্যাংক যে লোনটা দিবে 80%, তার উপর তারা ইয়ারলি হচ্ছে 11.99% ইন্টারেস্ট কাটবে, সেটা হচ্ছে ইয়ারলি কন্টিনিউ হবে। আপনি যদি 1 বছর নেন তাহলে ইয়ারলি আপনার এটা কন্টিনিউ হবে। দেন হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে আকর্ষণীয় ইন্টারেস্ট, আমরা জানি নর্মালি হচ্ছে 11.99, যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে হচ্ছে 10.99 হচ্ছে ইন্টারেস্ট রেট এবং এক্ষেত্রে কোনো প্রসেসিং ফি নেই। সো মহিলাদের জন্য একটা আকর্ষণীয় সুযোগ। আমাদের স্কুটার আছে, আপনারা চাইলে স্কুটারটাও নিতে পারেন ইজিলির মাধ্যমে আর কি। আপনারা যে ক্যাটাগরিকে লোন দেন সেটা হচ্ছে চাকরিজীবী হতে পারে, পেশাজীবী হতে পারে বা জমি বা দোকান বা ফ্ল্যাটের মালিক হতে পারে। সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে জামিনদার। আপনার অবশ্যই জামিনদার থাকা লাগবে এবং জামিনদারের 3টা জিনিস হচ্ছে আপনাকে জমা দিতে হবে। একটা হচ্ছে আপনার জামিনদারের NID কার্ডের ফটোকপি লাগবে, সাক্ষীসহ 2 কপি ছবি লাগবে এবং হচ্ছে জামিনদারের ভিজিটিং কার্ড বা অথবা অফিস ID কার্ডের ফটোকপি জমা দেওয়া লাগবে। আমাদের ব্রাঞ্চের অ্যাড্রেসটা হচ্ছে 409 সিলভার টাওয়ার, ধনিয়া, শনিরাকা, ঢাকা। সো এটা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানার নাম্বারটা হচ্ছে 0170129410। এছাড়াও আপনি ব্যাংক লোনের মাধ্যমে আমাদের জুয়েল ব্যাংক নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমাদের জুয়েল ব্যাংক নাম্বারটা হচ্ছে 0162209361। আপনি চাইলে যদি আপনি ব্যাংক লোনটা নিতে চান বা আপনি ব্যাংক লোনের মাধ্যমে একটা ক্রয় করতে চান, যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো প্রয়োজনে অফিসিয়াল আওয়ারের মধ্যে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সবসময় আপনাকে যথাযথ সাহায্য করার চেষ্টা করবে জুয়েল ব্যাংক। এছাড়া আরেকটা ভালো দিক আমি আপনার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনারা আপনার এমপ্লয়ীদের জন্য গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি 1-এর অধিক গাড়ি নিতে পারবেন, সেটা 10টা বা 15টা। সেক্ষেত্রে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ব্যাংকের মাধ্যমে ব্যাংকটা ক্রয় করতে পারেন। সো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো আমরা শেয়ার করলাম সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে এখানে ডিটেলস দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি এটা আপনাদেরকে দিয়ে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী প্লাস হচ্ছে জমি দোকান বা ফ্ল্যাটের মালিক, সবাই ডিটেলস কী কী পেপার্স লাগবে আপনাকে ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করতে, সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে বিস্তারিত পড়ে নিতে পারেন। এবং কি আরেকটা ব্যাপার হচ্ছে আমি হচ্ছে আমাদের যে কার্ডটা সিটি ব্যাংকের যে জুয়েল ভাই, তার কার্ডটা আমি আপনাদেরকে শো করে দিচ্ছি। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের জুয়েল হচ্ছে 10টা থেকে 5টা পর্যন্ত আমার এখানে বসেন, আপনি চাইলে সরাসরি তার সাথে কথা বলতে পারেন। এছাড়াও আমাদের হচ্ছে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আপনি চাইলে লোন নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে এই যে আপনি দেখেন ব্র্যাক ব্যাংকের যে কার্ডটা আমি এখানে আপনাকে শো করছি, এখানে নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ব্র্যাক ব্যাংকের সিস্টেমটা হচ্ছে ফার্স্ট আপনি ব্র্যাক ব্যাংকে যাবেন, আপনি যে বাইকটা নিতে চান সেই বাইকটা আমরা কোটেশন আপনাকে দিয়ে দিব, কোটেশনের মাধ্যমে ব্যাংকে সাবমিট করবেন এবং কি ব্যাংক সেই হিসেবে আমাদের নামে হচ্ছে আপনার লোনটা অ্যাপ্রুভ করে দেবে। সো আপনারা যারাই চান কন্ট্যাক্ট করতে পারেন। সো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমরা আজকে আমাদের এই ভিডিওতে চেষ্টা করেছি বাইক লোন সম্বন্ধে আপনাদের একটু যে বেসিক ধারণাটা এটা দেওয়ার চেষ্টা করেছি আমরা। সো যারা হচ্ছে আরও বিস্তারিত জানতে চান তারা হচ্ছে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সো সবাইকে নতুন বছরের জন্য শুভেচ্ছা এবং আপনাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, আরামে কাটুক এবং খুশিতে কাটুক। শেষ মুহূর্তে আমি একটা বলছি, যারা হচ্ছে এখনও ফরা ব্লগসটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই ফরা ব্লগসটা সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থেকে হচ্ছে বেল আইকনটি ক্লিক করবেন, কারণ ফরাদ ভাই হচ্ছে খুব আপনার তথ্য রিলেটেড যে ভিডিওগুলো এগুলো তৈরি করে এবং যাতে আপনাদের উপকারে আসে, যেমন হচ্ছে বাইক রিলেটেড বলেন, এছাড়াও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে যেগুলো আপনারা জানি না ওই জিনিসগুলো হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করে। সো সবাই ফরাদ ব্লগের সাথেই থাকবেন এবং ফরাদ ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। ভাই কিছু বলেন? সো ফ্রেন্ডস, ভাইয়া তো সব কিছু বলেই দিল। আর ফ্রেন্ডস, আপনারা নতুন কী ভিডিও দেখতে চাচ্ছেন সেই সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ফরা ব্লগস চ্যানেলকে সাপোর্ট করুন। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।